Hello, Mr. Hassan. Charger is connected now. Assalamu alaikum. Tips and tricks with Hassan. YouTube channel pakko theke shobaike shagotom. এইমাত্র আমরা যে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম ঠিক আমাদের চার্জার কানেক্টেড বা ডিসকানেক্টেড করার সময় সেটা কিভাবে করতে হবে এটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমেই আমাদেরকে সার্চ অপশনে গিয়ে শর্টকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে যেতে হবে অটোমেশনে নিচের দিকে দেখুন আমার অ্যারোটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি অটোমেশনে ক্লিক করার পরে ক্রিয়েট পার্সোনাল অটোমেশনে যাবেন অটোমেশনে যাওয়ার পরে একেবারে স্ক্রোল ডাউন করে নিচে যেতে হবে চার্জারে সো চার্জারে গেলে ইজ কানেক্টেড এবং ইজ ডিসকানেক্টেড সো আমরা আগে কানেক্টেডটা দেখাবো নিশ্চিত করতে হবে যে কানেক্টেডটা টিক দেওয়া আছে তারপরে ওপরে ডান পাশে নেক্সটে ক্লিক করবেন করার পরে যাবেন অ্যাড অ্যাকশনে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে অ্যাড অ্যাকশন তারপরে যে সার্চ বক্সটা আসবে সেখানে আমাদেরকে লিখতে হবে স্পিক টেস্ট সো ওই যে আমাদের নিচে চলে আসছে দেখুন ওই স্পিক টেস্টটা আমি সিলেক্ট করে নিলাম এখান থেকে তারপরে এর ডান পাশে টেক্সটের জায়গায় আমি এখানে যা ইচ্ছে তা লিখে নিতে পারবো আমি এখানে যা লিখবো সিরি আমাকে সেটাই পড়ে শোনাবে ঠিক আছে আমার লেখা প্রায় শেষ লেখা শেষ হলে আপনি নিচে এই পাশে ডানে ক্লিক করবেন আপনি যখন এই ডানে ক্লিক করার পরে এখানে দেখবেন একটা প্লে বাটন আসছে আপনি ইচ্ছে করলে প্লে বাটনটা ক্লিক করে শুনে নিতে পারবেন যে লেখাটা কেমন হয় আপনি চাইলে ভয়েস চেঞ্জ করতে পারবেন মেল ফিমেল আপনার ইচ্ছে মতো এবং অ্যাকসেন্টও ইচ্ছে করলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন সো আপনি সেটা করে নেবেন লেখাটা হয়ে গেল আমাদের সো স্পিক টেস্ট এখানে সবার নিচে দেখুন আস্ক বিফোর রানিং অপশনটা আছে এটাকে ডোন্ট আস্ক দিয়ে রাখবেন কারণ নয়তো আপনি চার্জার কানেক্ট করলে আপনাকে আগে জিজ্ঞেস করবে আপনি যদি বলেন তখন ইয়েস ক্লিক করেন তারপরে তারা এই সাউন্ডটা বলবে সো আমরা চাচ্ছি না যে চার্জার কানেক্ট করার পরে আবার ক্লিক করবো যে বলো আমি শুনবো দরকার নেই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ডোন্ট আস্ক এটা দিয়ে রাখবেন তাহলে আপনি চার্জার কানেক্ট করলে অটোমেটিক ঠিক এভাবে বলতে থাকবে হ্যালো মিস্টার হাসান চার্জার ইজ কানেক্টেড নাও তাহলে আমাদের এটা শেষ প্রথম চার্জার কানেক্ট করলে কী হবে এবার চলুন ডিসকানেক্ট করলে কী হবে সেটা দেখে নেওয়া যাক এই দ্বিতীয় ধাপটি কিন্তু একটু কনফিউজিং ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন প্রথমেই আপনাকে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটাকে কপি করে কোনো ব্রাউজারে পেস্ট করবেন করার পর আপনি এই এনকোড টু বেস 64 এই শর্টকাটটা দেখতে পাবেন ঠিক আছে তখন আপনি এই নিচে গেট শর্টকাটে ক্লিক করে আপনি এটা অ্যাড করে নেবেন সো অ্যাড করার আমি ক্লিক করার পরে দেখুন এখানে যে লেখাটা আসছে ক্যানট বি ওপেন বিকজ আমার আইওএস এর সিকিউরিটি সেটিংস এটা এই আনট্রাস্টেড শর্টকাটটাকে অ্যাড করতে চাচ্ছে না সো আমাকে যেটা করতে হবে এখন আমাকে আমি আরেকবার ট্রাই করছি হচ্ছে না সো আমাকে যেটা করতে হবে আমাকে যেতে হবে সেটিংসে সো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পদ্ধতিটা সোজা চলে যাবেন সেটিংসে সেটিংসে গিয়ে সোজা আপনি শর্টকাট লিখে সার্চ দেবেন ওই যে ওইখানে দেখেন এখানে চলে আসছে অ্যাপ্লিকেশনটা হ্যাঁ এখানে দেখুন অ্যালাউ আনট্রাস্টেড শর্টকাট অফ করা আছে সো আমাকে এখন যেটা করতে হবে এটাকে আমি অন করে দিচ্ছি অন করতে গেলে আমার পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিলাম ফোনের পাসওয়ার্ড এবার আমি ট্রাই করি এটাকে অ্যাড করার জন্য এবার দেখুন হ্যাঁ এবার হচ্ছে এবার অ্যাড আনট্রাস্টেড শর্টকাট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে অ্যাডেড হয়ে গেল আমার এখানে এবার আমরা নিচের দিকে মাই শর্টকাটে ক্লিক করবো করলে আমাদের সবগুলো শর্টকাট আসবে তারপর আমরা যাবো এনকোড টু বেস 64 ক্লিক করার পরে ওপরে দেখেন এখানে অ্যারোটা দিলে ব্রাউজ আসবে ব্রাউজ আসলে কোথায় কোন ফাইলটা আমি অ্যাড করতে চাচ্ছি বা কোন গানটা আমি অ্যাড করতে চাচ্ছি আপনার যে কোনো অডিও ফাইল বা ভয়েস রেকর্ড এটাকে আপনি খেয়াল রাখবেন আপনি অবশ্যই আগে আপনার ফাইলসে সেভ করে নেবেন সো যেমন আমি ডিসকানেক্টেড লিখে একটা সেভ করে রেখেছি ওটাকে ক্লিক করে আপনি যখন শেয়ারের অপশনে ক্লিক করবেন করে কপি করে নেবেন দেখবেন অনেকগুলো লেখা আসবে টেক্সট এগুলোকে আপনি কপি করে নেবেন কপি করে চলে যাবেন অটোমেশনে ক্লিক করবেন নিচের দিকে একেবারে মাঝখানে নিচের মাঝখানে অটোমেশন অটোমেশনে ক্লিক করার পরে ডান পাশে প্লাস সাইনটাতে ক্লিক করবেন ক্রিয়েট পার্সোনাল অটোমেশন স্ক্রোল ডাউন করে নিচে গিয়ে চার্জার এবার আমরা করব ইজ ডিসকানেক্টেড সো ইজ কানেক্টেডটা তুলে দিয়ে আমরা ইজ ডিসকানেক্টেডটা অ্যাড করে নিলাম এখন অ্যাড অ্যাকশন
অ্যাড অ্যাকশনে গিয়ে যে সার্চ বক্সটা আসছে সেখানে শুধু টেক্সট লিখলেই হবে। এই যে নিচে দেখুন টেক্সট চলে আসছে, এখানে ক্লিক করে আমরা আমাদের কপি করা লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। দেওয়ার পরে ওপরে হাতের ডান পাশে নেক্সট, তারপরে আমাদের ক্লিক করতে হবে আবার ডানে ডান পাশে একই জায়গায় ডান। ডান ক্লিক করার পরে নিচের দিকে দেখুন একটা সার্চ অপশন আসছে, এই সার্চ বারে গিয়ে আমাদের এখন লিখতে হবে Base64। যে Base64 শর্টকাটটা আমরা অ্যাড করেছিলাম একটু আগে, সেই শর্টকাটটার নেম লিখলে নিচের দিকে চলে আসবে। ওটাতে ক্লিক করে দেখেন এখানে এনকোড দেওয়া আছে, এই এনকোডটাতে ক্লিক করে এটাকে ডিকোড করে দিতে হবে। ডিকোড করা হয়ে গেলে তারপরে নিচে যে সার্চ বারটা আছে ওখানে আমরা ক্লিক করে এখানে লিখতে হবে প্লে সাউন্ড। এই যে এখানে প্লে সাউন্ড চলে আসে, আমি শো মোরে ক্লিক করলাম। ক্লিক করে আমি যদি Base64 এনকোডেডে যদি আমি ক্লিক করি তাহলে সাউন্ডটা এখানে বাজতে থাকবে এবং সেই সাথে আপনার স্ক্রিনের নিচে খালি অংশটুকুতেও এটা এসে থাকবে। আপনি চাইলে এখানে প্লে করেও শুনে নিতে পারবেন। তারপর নেক্সট ক্লিক করে আস্ক বিফোর রানিংটাকে অফ করে দিতে হবে, ডোন্ট আস্ক করে দিতে হবে, ডোন্ট আস্কে ক্লিক করে ডান। তার মানে আমাদের সম্পূর্ণ কমপ্লিট সব কিছু। তাহলে চলুন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের কাজটা কতটুকু সম্পন্ন হলো এবং কি সম্পন্ন হলো। হ্যালো মিস্টার হাসান, চার্জার ইজ কানেক্টেড নাও। কানেক্ট করলাম, এখন আমি চার্জারটা একবার খুলে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, ঠিকই পদ্ধতিটা ফলো করে আপনারা এভাবে আপনাদের সাউন্ড কাস্টমাইজেশন সাউন্ড অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।